হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে পটেটো চিকেন তৈরি করে দেখাবো। তো আমি 1 কেজির একটা মুরগি নিয়েছি, এতে 1/2 স্পুন হলুদ, 1/2 স্পুন মরিচ এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। একটি প্যান গরম করে এতে সামান্য পরিমাণে তেল দিয়ে দিতে হবে। তেলটা গরম হয়ে আসলে চিকেনগুলোকে 3 মিনিটের জন্য ভেজে নিতে হবে। এক পাশে 3 মিনিট ভাজার পর চিকেনগুলোকে উল্টিয়ে দিতে হবে। চিকেনগুলো ফ্রাই করা হয়ে গেছে, তুলে ফেলতে হবে। একটি পাত্র গরম করে এতে 1/2 কাপ তেল দিয়ে দিতে হবে। তেলটা গরম হয়ে আসলে 1 কাপ পেঁয়াজ কুচি দিতে হবে। এখন এতে 3টা বে লিভস, 1টা দারচিনি, 4টা এলাচ এবং 4টা লবঙ্গ দিতে হবে। পেঁয়াজটাকে ব্রাউন করে নিতে হবে। পেঁয়াজটা ব্রাউন হয়ে আসলে 1/3 কাপ পেঁয়াজ বাটা দিতে হবে। 1 টেবিল চামচ গার্লিক এবং 1 টেবিল চামচ জিঞ্জার পেস্ট দিতে হবে। কিছুক্ষণ ফ্রাই করে নিতে হবে। এখন এতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ, 1/2 চামচ মরিচ, 1 চামচ কোরিয়ান্ডার পাউডার, 1 চামচ কিউমিন পাউডার। একটু নাড়াচাড়া করে সামান্য পানি দিতে হবে। এখন এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, একটু মিক্স করতে হবে আর 2 মিনিটের জন্য ঢেকে কুক করতে হবে। এখন এতে একটি চপড টমেটো দিয়ে দিচ্ছি। এটাকে কিছুক্ষণ কুক করতে হবে। 1টা লার্জ সাইজের কিউব পটেটো দিয়ে দিচ্ছি। এটাকে ঢেকে 6 থেকে 7 মিনিট মিডিয়াম আঁচে রান্না করতে হবে। এখন ফ্রাইড চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এখন এতে 1/2 স্পুন গরম মশলা পাউডার দিয়ে মিক্স করে নিচ্ছি। এটাকে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করতে হবে। এখন 1 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি এবং এটাকে ঢেকে 10 মিনিটের জন্য রান্না করব। তৈরি হয়ে গেল মজাদার পটেটো চিকেন কারি। আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।